আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলা খুশি করার জন্য কোন ব্যক্তি যদি একটি সিয়াম পালন করে, বাদাল্লাহু ওয়াজআলিন নার সাবঈনা খারিফা, তাহলে একটি সিয়াম পালন করার কারণে তার কারণে এত দূরত্ব হয়ে যাবে যে 70 বছরের পথ দূরত্ব হয়ে যাবে জাহান্নাম। মানে আপনি যদি একটি সিয়াম পালন করেন তাহলে 70 বছরের পথ দূরত্ব যত দূরে রয়েছে, আপনি এখান থেকে যানবাহন ছাড়লেন, একটি এরোপ্লেন ছাড়লেন, যেখানে 70 বছর পর শেষ হবে সেই জায়গাতে জাহান্নাম থাকবে, আপনি থাকবেন এখানে, আপনি এখানে থাকবেন। এবং এখানে এই জিনিসটি বলছে, আপনার চেহারা, আপনার মুখমণ্ডল 70 বছরের দূরত্ব এত দূরে থাকবে। তাহলে আপনি বুঝতে পারছেন কি একটি সিয়ামের কত গুরুত্ব রয়েছে।